স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ চালের দাম নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান ও ফখরুল ইসলাম পলাশ সূত্রেই কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন জাহিদুজ্জামান জাহিদ বেসরকারিভাবে চাল আমদানির পরও চালের দাম না কমার কারণ কি ব্যবসায়ীরা কি বলছেন এই বিষয়ে জানাবেন আমাদেরকে চাল আমদানি শুরু করা হয়েছে কিন্তু চালের যে অস্থিতিশীল বাজার সেটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার বেসরকারিভাবে এই আমদানি শুরু করেছে এবং আমরা গতকাল পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে 1300 টন চাল আমদানি হওয়ার খবর পেয়েছি এবং ভোমরা বন্দর দিয়ে সবচেয়ে বেশি চাল আমদানি হচ্ছে কিন্তু কুষ্টিয়ার যে সরু চালের সর্ববৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগরে এবং কুষ্টিয়া অঞ্চলে কিন্তু আমরা এখন পর্যন্ত এই ভারতীয় চাল আসতে দেখিনি যে কারণে যে সরু চালের যে খুচরা বাজারে দাম সেটি কিন্তু এখনো কোনো প্রভাব পড়েনি বরং উল্টো আমরা দেখেছি যে মিলগুলো থেকে গতকাল এবং আজকে কিছুটা দাম বাড়িয়ে দেওয়া হয়েছে যেমন গোল্ডেন রাইস মিলের জিহাদুজ্জামান জিকুর সাথে আমরা কথা বলেছি তিনি বলেছেন ধানের দাম বেশি হওয়ার কারণে তাদেরকে কিন্তু দাম বাড়ানো হচ্ছে আমরা এই যে খুচরা যে বাজার সেই বাজারে কিন্তু এখনো তার প্রভাব পড়েনি জিকু আমাদেরকে বলেছেন যে গোল্ডেন রাইসের তিনি দাম যেটি 3200 টাকা রাখতেন সেটি 3225 টাকা বিক্রি করছেন এবং আরও দু একদিন গেলে এটি 3250 টাকা বেচতে হবে অর্থাৎ মিলগেট থেকেই কিন্তু এই 65 টাকা কেজি দরে তাদেরকে বেচতে হবে এবং তখন কিন্তু খুচরা বাজারে এখন যে মিনিকেট সেই মিনিকেট এখন বিক্রি হচ্ছে যেটি 66 টাকা সেটি কিন্তু আরও 1 টাকা বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন এই যে বিক্রেতারা একদিকে যেভাবে এই চাল আমদানি করা হচ্ছে সেখানে চালের দাম কমার কথা সে কিন্তু আমরা দেখছি যে চালের দাম আরও বাড়ার শঙ্কা দেখা যাচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো সরকার চাল আমদানি করছে কিন্তু আপনাদের বাজারে কি কোনো প্রভাব পড়েছে চাল আমদানি আসলে যেরকম আমদানি হওয়ার দরকার ছিল আমাদের বাজারে তো এখনও তো চাল আসেই নাই মানে সেভাবে আমদানির কথা আমরা শুনছি কিন্তু আমরা আমদানিতে চাল দেখি নাই চাল যদি পর্যাপ্ত আমদানি হয় অবশ্যই বাজারে প্রভাব পড়বে এখন আমরা বর্তমানে যে চাল বেচছি সেগুলো বরং উপরের দিকেই যাচ্ছে বাড়তির দিকে যাচ্ছে কিন্তু স্বাভাবিক অবস্থাও থাকছে না বাড়তির দিকে যাচ্ছে কোনো অবস্থা আপনারা এখন কেমন বিক্রি করছেন এখন বর্তমানে আমরা আগের দামে বিক্রি করছি কিন্তু খাজানগরে অলরেডি বেড়ে গেছে সব চালের দাম বেড়ে গেছে এবং আমরা যদি এই নতুন চালগুলো কিনি বাড়তি দামে চাল কিনি পরবর্তীতে আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হবে একজন খুচরা বিক্রেতার কথা আসলে ফয়সাল এই যে কুষ্টিয়ার খাজানগরে যে 450 চালকল আছে যার মধ্যে 52টি অটো রাইস মিল এই অটো রাইস মিলগুলো থেকে কিন্তু বিপুল পরিমাণ সরু চাল অর্থাৎ মিনিকেট চাল উৎপাদন হয় এবং সেই মিনিকেট যে মাড়াই করা এই যে মিনিকেট চাল যেটি সারা দেশের বাজার নিয়ন্ত্রণ করে একদিকে যেমন সারা দেশের যোগানের অন্যতম ক্ষেত্র এই খাজানগর তেমনই কিন্তু বাজার দরও কিন্তু এখানকার ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করে এমন কথিত আছে এবং এই যে বাজার দর কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে একটানা বাড়তে বাড়তে এখন এই 66 টাকায় এসে খুচরা পর্যায়ে ঠেকেছে মিলগেট থেকে যেটি 64 টাকা এবং শুনছিলেন যে আজকে কিন্তু আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে যেটি 65 টাকায় গিয়ে দু একদিনের মধ্যে দাঁড়াবে তখন কিন্তু এই যে খুচরা পর্যায়ের যে দোকান এই দোকানগুলোতে তখন কিন্তু বিক্রি হবে 67 টাকা কেজি দরে এই যে চাল আমদানির সময় এরকম একদিকে চাল আমদানির কথা বলছে সরকার অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করার জন্য অন্যদিকে খুচরা পর্যায়ে দেশীয় চালের দাম এভাবে বাড়ছে এটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ হতাশা আছে তারা বলছেন যে একে তো সব ধরনের নিত্যপণ্যের দাম বেশি তারপরে আবার চালের দাম যেটি তাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটির দাম যদি এভাবে সরকার আমদানি করেও না নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তাদের আসলে আর কিছুই করার থাকবে না তার যে সামান্যটুকু উপার্জন হয় মানুষের বিশেষ করে দিনমজুর শ্রেণীর নিম্ন এবং মধ্যবর্তী শ্রেণীর মানুষ তারা কিন্তু এই যে চাল কিনতে যেই শেষ হয়ে যাচ্ছে তারা বাজারের অন্য পণ্য কিনতে পারছেন না এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলেছে এবং নিয়মিত তারা ক্ষোভ প্রকাশ করছেন আমি কথা বলেছি নিয়ন্ত্রণকারী যারা খাদ্য বিভাগ এবং কৃষি বিপণন বিভাগ তারা কিন্তু বলছেন যে তারা নিয়মিত মনিটরিং করে আসছেন এবং এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে চালের বাজারের খবর আমি চলে যাব ধানের জেলা দিনাজপুরে সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম পলাশ পলাশ জানাবেন দিনাজপুরের বাজারে চালের দামের কি প্রভাব পলাশ
ধন্যবাদ জাহিদ, আপনি আসলে সেখানকার পরিস্থিতি যেরকম জানাচ্ছিলেন, দিনাজপুরের পরিস্থিতি কিন্তু একই রকম। চালের দাম কিন্তু যেই তুলনায় বেড়েছিল আসলে ওরকমই রয়েছে, এবং আসলে দাম কিন্তু মানে কমেছে বলে কিন্তু আমরা কিন্তু দেখিনি, এবং গত বছরও আমরা দেখেছি যে এই সময় কিন্তু চালের দাম অনেকটা কম থাকে, এবং যেহেতু একেবারে ভরা মৌসুম ছিল সেই সময়ও কিন্তু চালের দাম অনেকটা বেশি ছিল, এবং বিশেষ করে আমরা দেখেছি যে বিয়ার 28 চাল যেটি সেটি কিন্তু বিক্রি হচ্ছে বস্তা প্রতি 2500 টাকা থেকে 2800 টাকা পর্যন্ত, এবং মিনিকেট যে চালটি রয়েছে সেটি কিন্তু 3000 থেকে 3300 টাকা পর্যন্ত কিন্তু আমরা বিক্রি হচ্ছে হতে দেখেছি। এবং বিলারদের সাথে আমরা কথা বলছি, তারা বলছে যে চালের দাম ধানের দাম যেহেতু বেশি তারা দিয়ে কিনেছে, যার কারণে কিন্তু চাল বেশি দামে কিন্তু তাদেরকে বিক্রি করতে হচ্ছে। তো আমি যদি একজন ব্যবসায়ীর সাথে কথা বলি, আসলে ধানের চালের দামটা এত বেশি কেন? চালের দাম বেশি কথা, চালের দাম তো আগের তুলনা হিসাবে কমে গেছে। মনে করেন এই 28 চাল মাঝারি, মানে 28 চাল হলো 2400 থেকে 2350 টাকা বস্তা, মিনিকেট চাল 2950 থেকে 3000 টাকা বস্তা এই দামে বিক্রি হচ্ছে। সুমন স্বর্ণ মানে যেটাকে স্বর্ণ 5 বলা হয় সেটা হলো 2300 থেকে 2250 টাকা। এবার বেশি ওই যে মিলারদের ক্ষেত্রে মিলারদের পড়তা হচ্ছে না, ধানের দাম বেশি তারা বলতেছে। এখন আমরা তো তাদের কাছ থেকে মনে করেন যে কিনে নিয়ে আমরা বিক্রি করি, 10-15 টাকা লাভে বস্তা প্রতি বিক্রি করি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন জাহিদ, যে ব্যবসায়ীরা বলছে যে মিলারদের কাছে যেরকম দামে কিনেন সেই 10-5 টাকা লাভে কিন্তু তারা বিক্রি করেন বলে আমাকে জানিয়েছে। তো এদিকে কিন্তু হিলিস্থল বন্দর দিয়েও কিন্তু চাল আমদানি হচ্ছে, ভারতীয় চাল, সেটিও কিন্তু আমরা গতকালকে খবর নিয়েছি 105 মেট্রিক টন চাল হিলিস্থল বন্দর দিয়ে কিন্তু আমদানি হয়েছে, সেটা অব্যাহত থাকবে বলে সেখানকার আমদানিকারকরা কিন্তু আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে ছিল এই আমার কাছে সর্বশেষ চাল নিয়ে, চলে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। ফয়সাল পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেসরকারিভাবে চাল আমদানির উপর চালের দাম না কমার কী কী কারণ, এই বিষয়গুলো নিয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন জেলা থেকে। চলে যাচ্ছি পরের সংবাদে। গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় 3 জন নিহত হয়েছে। বিস্তারিত জানাতে গাজীপুরের শ্রীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জিন্না। জিন্না, কীভাবে দুর্ঘটনা ঘটলো আর রেল ক্রসিংয়ে গেটের কোনো ব্যবস্থা ছিল কিনা জানাবেন আমাদেরকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস কিন্তু ময়মনসিংহ যাওয়ার পথে এসেছি গাজীপুরের শ্রীপুরের একেবারে মাঝপাড়া এলাকায় একটি রেল ক্রসিং রয়েছে। সেই রেল ক্রসিং পার হওয়ার সময় কিন্তু একটি শ্রমিকবাহী বাস ওই সময়ই ক্রসিং হচ্ছিল, তখন কিন্তু ওই রেলের ধাক্কায় কিন্তু ওই শ্রমিকবাহী বাস ছিটকে পড়ে যায় একেবারে রেল লাইন থেকে প্রায় 8-10 ফুট দূরে। তাৎক্ষণিকই কিন্তু আমরা যেটা জানতে পারছি যে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এবং প্রশাসনের কাছ থেকে তাৎক্ষণিক একজন মারা গেছে, পরবর্তীতে হসপিটালে নেওয়ার পরে আরও একজন। কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এইখানে কিন্তু গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান পরিদর্শন এসেছেন, উনি কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে এখানে 4 জন মারা গেছে। তো যদিও আমরা এখনও ওই 4 জনের ওই রকম পাই নাই, তবে এখানে আমরা রেলওয়ে পুলিশের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে এই রেল ক্রসিংয়ে কিন্তু অনেকটা অরক্ষিত অবস্থায় ছিল, গেটম্যান তার দায়িত্ব ঠিকমতো পালন করে। জিন্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। থেকে শুরু করে বিনামূল্যে বই দেওয়া, প্রত্যেকটা যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বিনা পয়সায় বই দিয়েছেন, এমনকি কাপড় কিনে পর্যন্ত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল পর্যায় পর্যন্ত বিনামূল্যে তারা এই কাপড় পর্যন্ত বিতরণ করেছেন, বই বিতরণ করেছেন। ঠিক এরকমভাবে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। এবং আমাদের আমিষের ক্ষেত্রে বাংলাদেশ নদীমাতৃক দেশ, খাল বিল ভরা আমাদের দেশ, কাজে এখানে মৎস্য চাষটাকে তিনি সবথেকে গুরুত্ব দিয়েছিলেন। এবং এটা গুরুত্ব দিতে যেয়েই তিনি যে মৎস্য আজকে আমরা যে মৎস্য অবমুক্ত করলাম, এটাও কিন্তু স্বাধীনতার পরপরই
তিনি শুরু করেছেন 1972 সালে এই গণভবনের লেকেই মাছ ছেড়ে 73 সালে মাছের পোনা অবমুক্ত করেন। কাজেই বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেগুলি পূরণ করারই পদক্ষেপ তিনি নিয়েছেন। আমাদের যে বিশাল সমুদ্রসীমা, এই সমুদ্রসীমা আমাদের যে অধিকার, সে আইনটাও তিনি 1974 সালে করে যান। এমনকি জাতিসংঘ তখনও সমুদ্রসীমা আইন করেনি, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু 1974 সালে সে আইন করেন। দুর্ভাগ্যের বিষয় হলো 75-এর পর যারা ক্ষমতায় এসেছিল, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যে মিলিটারি ডিক্টেটররা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই রাষ্ট্র পরিচালনা করেছে 21টি বছর, তারা কিন্তু সমুদ্রসীমায় আমাদের যে বিশাল অধিকার আছে সেই কথাটা কখনো তারা, আমার মনে হয় তারা জানতো কি জানতো না তাও যাই না, বা তাদের এ সম্পর্কে কোনো জ্ঞান ছিল কি না তাও আমি বলতে পারবো না, কারণ কোনো উদ্যোগই তারা গ্রহণ করেনি। 96 সালে আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা প্রথম উদ্যোগ গ্রহণ করি, শুধু তাই না, জাতিসংঘে আনক্লজে আমরা সইও করে আসি এবং তথ্য উপাত্ত সংগ্রহ করার পদক্ষেপ আমরা নিয়েছিলাম। কিন্তু 2001-এ আমরা সরকারে আসতে পারিনি, যে কাজটা শেষ করতে পারিনি। এরপরে যখন আমরা দ্বিতীয়বার ক্ষমতা আসি তখনই আমরা উদ্যোগ গ্রহণ করি। আজকে বিশাল সমুদ্রসীমা আমরা অর্জন করেছি, যেখানে সমুদ্রে আমাদের মৎস্য সম্পদ থেকে শুরু করে খনিজ সম্পদ আছে, সিউইড আছে, বিভিন্ন ধরনের সম্পদ আছে যেটা আমাদের অর্থনীতিতে কাজে লাগতে পারে। তাছাড়া আমাদের যে বিশাল জলাধারগুলি, বিশেষ করে নদী নালা খাল বিল, সেগুলি ড্রেজিং করা, সেটাও কিন্তু জাতির পিতা শুরু করেছিলেন। ড্রেজার কিনে ড্রেজিং করে আমাদের নদীর নাব্যতা বাড়ানো, পানির ধারণ ক্ষমতা বাড়ানো, এবং সেটা শুধু আমাদের যে মানে নৌপথ চলাচল তাও না, আমাদের মৎস্য আহরণ করা বা মৎস্যের প্রজনন ক্ষেত্র তৈরি করা, মৎস্যকে আরও আমাদের দেশের একটি সম্পদ, সেই সম্পদ বৃদ্ধি করা, সে ব্যাপারেও তিনি পদক্ষেপ হাতে নেন। আমরা যখন 96 সালে সরকারে আসি, আমি দেখেছিলাম যে আমাদের গবেষণাটা টুকরো কোনো অর্থবদ্ধ ছিল না, মানে এটা একটা রুটিন কাজ বিশ্ববিদ্যালয় যেটুকু করে, কিন্তু জাতির পিতা কিন্তু ধান গবেষণা ইনস্টিটিউট, মৎস্য গবেষণা প্রতিষ্ঠান সবই গড়ে তুলেছিলেন। এবং এই যে ফিশারিজ একাডেমি তিনি যে করে যান, মেরিন একাডেমি, সেটাও তিনি তৈরি করে দিয়েছিলেন এই ক্ষেত্রে মানব সম্পদ তৈরি করার জন্য। দুর্ভাগ্যের বিষয় যে পরবর্তীতে এই ব্যবস্থা কেউ আর ততটা গুরুত্ব দেয়নি। আমি সরকার গঠন করেই গবেষণার উপর সব থেকে গুরুত্ব দেই, এবং এই গবেষণা শুধু তখন হয়তো মানে একটা দুটো বিষয়ে গবেষণা হতো, কিন্তু আমরা 96 সালে বাগেরহাটে চিংড়ি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি, এবং জাতির পিতার উদ্যোগেই ছিল যেটা পরবর্তীতে চাঁদপুরে ইলিশ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। সেই সাথে সাথে অন্যান্য মাছ, আমাদের দেশীয় যে মাছগুলি একবার সম্পূর্ণ আমাদের নদী নালা খাল বিলে যে মাছগুলি প্রাকৃতিকভাবে হতো, অনেক মাছ কিন্তু হারিয়ে যাচ্ছে, কিন্তু সেই মাছগুলিকে খুঁজে বের করা এবং এর উপর গবেষণা করা, এবং আমরা সচরাচর যেসব মাছ নিজেরা গ্রহণ করি সেই মাছগুলির উপরে আরও ব্যাপক গবেষণার কাজ হাতে নিই, এবং তার সাফল্য আজকে বাংলাদেশ পাচ্ছে, যে কারণে মিষ্টি পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। যে দেশীয় প্রজাতি, বিলুপ্ত প্রজাতি অনেক মাছ এখন কিন্তু গবেষণার মাধ্যমে আবার ফিরে আসছে, যেটা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করছে, আবার ব্যাপক হারে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এবং আমি আজকে যখন যারা পুরস্কার নিল, আমি খুব খুশি হলাম দেখে যে আমাদের অনেক তরুণ প্রজন্ম তারা এই মৎস্য উৎপাদন অথবা হ্যাচারি উৎপাদন অর্থাৎ মাছের পোনা তৈরি করা বিভিন্ন কাজে তারা আত্মনিয়োগ করেছে। সেই সাথে আমি আরেকটি কথা বলবো, আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি সমগ্র বাংলাদেশ ব্যাপী। এই সমস্ত অর্থনৈতিক অঞ্চলে আমি চাই যে আমাদের যুব সমাজ এগিয়ে আসুক, এবং সেই সাথে সাথে এখানে আমাদের খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, মৎস্য প্রক্রিয়াজাত শিল্প, মাছ মাংস সব ধরনের জিনিসই কিন্তু প্রক্রিয়া করা যায়, এবং সেগুলো আমরা যখন সংরক্ষণ করতে পারি, বাজারজাত করতে পারি, আমার নিজের দেশে মানুষের যেহেতু মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, বা আমাদের দেশে এখন শুধু মানে পুরুষরাই কামাই করে না বা চাকরি করে না, মেয়েরাও কাজ করে, কাজে এই ক্ষেত্রে যদি প্রক্রিয়াজাত আমাদের খাদ্য সামগ্রী পাওয়া যায় যেটা রান্না করার জন্য প্রস্তুতকৃত থাকবে, যে খুব সহজে রান্না করা যাবে, আবার খাবারের জন্য
প্রস্তুত করা থাকবে, কাজেই সেটা আমাদের দেশে নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, যে এই বাজারটা আমাদেরকে আরও সম্প্রসারিত করার জন্য এই সমস্ত অর্থনৈতিক অঞ্চলে আমি মনে করি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। আমাদের বাংলাদেশের এক একটি অঞ্চলে এক এক ধরনের জিনিস উৎপাদন হয়, কাজে কোথায় কোনটা উৎপাদন হয় তারই ভিত্তিতে যদি আমরা প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে পারি তাহলে আমাদের নিজের চাহিদা আমরা পূরণ করতে পারবো, বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো। আমাদের বিশাল হাওড় অঞ্চল, এই হাওড় অঞ্চলে কোনো মৎস্য অবতরণ কেন্দ্র ছিল না, এটা হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়। আমরা সরকার আসার পরে পরে প্রত্যেকটা এলাকায় কিন্তু আমরা মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছি, অনেকগুলি করা হয়েছে, নেত্রকোনাটা সম্পন্ন হয়েছে, সুনামগঞ্জে করা হচ্ছে, কিশোরগঞ্জে করা হচ্ছে এবং সিলেট অঞ্চলে বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা এই মৎস্য অবতরণ কেন্দ্র করে দিচ্ছি। তাতে হাওড় অঞ্চলে শুধু ধান না, বিশাল সম্ভাবনা আমাদের রয়েছে মৎস্য উৎপাদনে। শুধু হাওড় না, হাওড় বাওড় আমাদের অঞ্চলে যেগুলি একটু ছোটো আকারে সেগুলি বাওড় বলা হয়, সে হাওড় বাওড় খাল বিল বিভিন্ন জলাধার এত জায়গা আমাদের, আমার তো মনে হয় যে যার যেখানে এই ধরনের জলাধার আছে তারা যদি এই মৎস্য উৎপাদন করার দিকে একটু নজর দেন। শুধু মাছ তো না, মাছের সাথে কাঁকড়া আছে, শামুক আছে, ঝিনুক আছে, সব কিছুই করা যায়, কিন্তু সেগুলি করতে পারলে পরে আমাদের নিজেদের কোনো অভাব থাকবে না, বরং রপ্তানি ক্ষেত্রে আমরা নতুন নতুন পণ্য দিতে পারব। কারণ আমরা পুষ্টির জন্য কথা বলি, সব থেকে নিরাপদ পুষ্টি পাওয়া যায় মাছের থেকে, কাজে এই মাছ খেলে পরে মানে শারীরিকভাবেও মানুষ সত্যি খুব ভালো থাকতে পারে, যেটা মাংস থেকে হয় না, কাজে এই বিষয়টার দিকে আমার মনে হয় সকলের আরও বেশি নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। এবং আমাদের যুব সমাজ যারা শুধু চাকরির খোঁজ না করে, আমরা একসময় 96 সালে যেমন পোলট্রি ফার্ম করার জন্য তাদের উদ্যোক্তা হিসেবে বেশি অনেক সুবিধা দিয়েছিলাম, মাছের জন্য সুবিধা দিচ্ছি, আর চিংড়ির হ্যাচারির জন্য আমি বলবো আমার খুব ভালো লাগলো আজকে দেখে যে কুয়াকাটায় যে যিনি চিংড়ি হ্যাচারি করছেন তাকে ধন্যবাদ জানাই, কারণ কুয়াকাটা কক্সবাজার সহ আমাদের বিভিন্ন সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলিতে সেখানে কিছু এই চিংড়ির পোনা আহরণ করতে যেয়ে অনেক প্রজাতির মাছ নষ্ট হয়ে যায়, কারণ যখন তারা এই নেট দিয়ে এগুলি ধরে এবং বড় হাইতে দিয়ে ওখান থেকে শুধু চিংড়ির পোনাটা নিয়ে নেয়, বাকিটা যখন ফেলে দেয় এই মাছের পোনাগুলি নষ্ট হয়ে যায়, কিন্তু সেখানে হ্যাচারি হলে পরে আর নষ্ট হবে না। তো এই কুয়াকাটা থেকে এই পোনা যাতে যে সমস্ত অঞ্চলে চিংড়ির চাষ হয় সেখানে ভালোভাবে পৌঁছাতে পারে সে ব্যবস্থাটাও করতে হবে। তবে আমি মনে করি যে এখন পদ্মা সেতু হয়ে গেছে, তাছাড়া দক্ষিণ অঞ্চলে আমরা প্রায় প্রতিটি নদীর উপর ব্রিজ করে দিয়েছি, কাজে সেখান থেকে এখন যাতায়াত খুবই সহজ হয়ে গেছে, আর ওই সব অঞ্চলেও আমার মনে হয় এই মাছ চাষের আরও উদ্যোগ নেওয়া দরকার। এ বিষয়ে আমি মনে করি আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আরও বেশি উদ্যোগ গ্রহণ করবেন, কারণ দক্ষিণ অঞ্চলেই এখন আরও একটু গুরুত্ব দিতে হবে। তাছাড়া হাওড় বাওড় এলাকা তো আছেই, আমাদের মাছের যে আবাসস্থল অর্থাৎ অভয়ারণ্য তৈরি করা, যেখানে মাছ এই সমস্ত অভয়ারণ্য সেখানে তারা ডিম দেয় বা প্লাবন ভূমি সৃষ্টি করা, এগুলি দিকে আমরা অনেক অবকাঠামো নতুন তৈরি করেছি, কিন্তু সেদিক এগুলি আরও ভালোভাবে মানে রক্ষণাবেক্ষণ করা, স্বাস্থ্যসম্মত থাকা, পানির প্রবাহটা ভালো থাকা, পানি যার জন্য কোনো রকম দূষণ না হয় দূষণ মুক্ত রাখা, এসব দিকেও বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। 2016-17 সালে আমরা মাছ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হই এবং আমাদের যে চাহিদা সেই চাহিদার থেকে অনেক বেশি মৎস্য এখন আমরা উৎপাদন করতে পারি, সেটা আপনারা কিছুক্ষণ আগেই শুনেছেন যে আমাদের একটা মানুষ তার মানে 62 গ্রাম মাছ গ্রহণ করার মানে গ্রহণ করলেই সে আমিষ পেল, সেখানে আমরা তার থেকে বেশি মাছ এখন খাওয়ার সুযোগ পাই, এত মাছ আমাদের উৎপাদন হচ্ছে, কাজে আমি মনে করি যে এটা আমাদের জন্য অত্যন্ত মানে একটা সৌভাগ্যের বিষয়। তাছাড়া আমরা যেমন মাছের যখন মৌসুম আসে যেমন ইলিশ মাছ সেখানে ডিম পাওয়ার সময় বা ঝাটকা যাতে না ধরে আমরা যারা মৎস্য চাষী তাদেরকে নানা ধরনের প্রণোদনা দিয়ে থাকি এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করেছি, এমনকি খাঁচার মধ্যে মাছ চাষ সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি, কাজে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে যাচ্ছি। আমরা চাই আমাদের দেশ আরও এগিয়ে যাক,
শুধুমাত্র খাদ্য নিরাপত্তা, যেমন আমাদের প্রথম ছিল খাদ্য নিরাপত্তা, আজকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পরে আসছি পুষ্টি নিরাপত্তায়। কাজে পুষ্টি নিরাপত্তাটাও দিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং যে পুষ্টিটা আসবে মাছ ডিম দুধ এবং মাংসের মধ্য দিয়ে। শুধু আমরা নিজেদের চাহিদা মেটাবো না, আমরা এগুলি প্রক্রিয়াজাত করে বিদেশেও পাঠাতে পারবো, সেটা আমরা করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। আর আমাদের এত বৈচিত্র্য রয়েছে মাছে এবং সেগুলি শুধু প্রক্রিয়াজাত করে দিলে সেটা কিন্তু শুধু আমরার দেশে না, আমাদের প্রবাসী বাঙালিরাও কিন্তু যেখানেই থাকুক নিজের দেশের মাছটা একটু খেতে চায়, কাজে সেদিকেও আমরা তাদের সুযোগ করে দিতে পারি। ইতিমধ্যে আমরা সামুদ্রিক মৎস্য আইন 2020 পাশ করেছি এবং গভীর সমুদ্রে আমাদের মৎস্য আহরণের ব্যবস্থা আমরা ধীরে ধীরে নিচ্ছি। এ ব্যাপারে কয়েকটি দেশের সাথে আমরা আলোচনাও করছি। যাক, আমি শুধু এইটুকু বলবো যে আজকে এই উদ্যোগটা সফল হোক। আমরা মাছে ভাতে বাঙালি, এই মাছে ভাতে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়, এবং সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাটা নরম হয়ে যায়, মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা কিন্তু এটা করি, একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে, যাতে আপনাদের ঘরে কাটার সমস্যাটা না থাকে। কারণ বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে সমুদ্রের মাছ, আর অন্য মাছ আরও কম সময় হয়ে যায়। তো সে আর আমি বলছি এটা যে দর্শক, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই ছিল নিউজ 24 নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে। ধন্যবাদ সবাইকে।